আমার এই পছন্দের ভর্তাটা হলে মাছ মাংস কোনো কিছুই লাগে না, এতটা পছন্দ এই ভর্তাটা আমার। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি কিছু পটল এবং পটলের ছোলা নিয়ে নিয়েছি। শুধু ছোলা দিয়েও এই ভর্তাটা করা যায়, তবে সাথে পটল দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তারপর এগুলো আমি একটু লবণ এবং একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এই ভর্তাটা দেখুন কত সহজে করে বানাই, কিন্তু অনেক টেস্ট হয় খেতে। এই যে সিদ্ধ করার পর এরকমটা হয়েছে। সামান্য পরিমাণ পানি রাখবেন, একদম শুকিয়ে ফেলবেন না। এখন এই সিদ্ধ করা সবগুলো পটল এবং ছোলা আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে পেস্ট করে নিচ্ছি। এই যে এরকমটা হয়েছে, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন এটা ভর্তা করার পালা। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তখন আমি তাতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আমি জানি এই ভর্তাটা অনেকে এইভাবে বানিয়ে খেতে পারেন, তবে আবার অনেকে আছে যারা মনে হয় এই প্রসেসটাই জানে না যে এইভাবে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়। তো পেঁয়াজ ভাজার পরে একটা আদা রসুন এবং জিরার কিউব দিয়ে দিয়েছি। এই ভর্তাটা ঠিক এই মশলা দিয়ে ঠিক এইভাবে যখন এই উপকরণগুলো অ্যাড করে আমি বানাবেন আপনারা, তাহলে একবার ট্রাই করে দেখবেন কতটা ইয়াম্মি হয়। তো সবগুলো উপকরণ একসাথে একটু ভেজে নিয়েছি যেন কাঁচা ঘ্রাণ না আসে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি। একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই, এটার নাম ভর্তা, কিন্তু এটাতে আদা রসুন সব কিছু আমি অ্যাড করেছি, ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি। তো সবগুলো মশলা দেওয়ার পর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। বরাবরই বলি, সব ধরনের রান্নাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা একদম বেস্ট হয়। তাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানোর ফলে দেখবেন যে কাঁচা ঘ্রাণ আসে না এবং খাবারটা খেতে অনেক স্বাদ হয়। যদিও এটার নাম হচ্ছে ভর্তা, কিন্তু এই ভর্তা এইবার আদা রসুন জিরা ধনিয়া সব কিছু আমি ব্যবহার করেছি। আর এইভাবে জাস্ট এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। যদিও এখন পটলের সিজন না, আর যখন অ্যাভেলেবেল পটল পাওয়া যায় তখন চাইলে আপনারা এই ভর্তাটা খেতে পারেন এবং চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন পটলের পেস্ট, এবং যখন খুশি তখন আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পটলের পেস্ট যেটা করে রেখেছি এটা আমি হচ্ছে এখন দিয়ে দিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, এখানে যথেষ্ট পানি অ্যাড করাই আছে, যেহেতু আমি পেস্টটা করেছি পানি দিয়ে। আর এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনেক সময় ধরে এটা জাল করব। জাল করে একদম শুকনা করে ফেলবো, একদম তেলে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি, কারণ হচ্ছে এটা অনেক পরিমাণে ছিটে, মানে উপরে গায়ে আসে পড়ে, এই জন্য হচ্ছে আমি ঢেকে ঢেকেই হচ্ছে এটাকে অনেক সময় রেখেছিলাম। তারপর একদম পানি শুকিয়ে যাওয়ার পর যখন এরকম অবস্থা হবে তখন বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখতেই পেয়েছেন কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, তারপরও দেখতে মনে হচ্ছে তেল অনেক কম হয়েছে। তো এই তো এরকম ভর্তা আকারে যখন চলে আসবে তখন ধনিয়া পাতা অ্যাড করে দিবেন। তো ধনিয়া পাতা অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে তারপর এটা একদম খাওয়ার জন্য রেডি। আর বিশ্বাস করেন এই ভর্তাটা যখন হয়, আমি মাছ মাংস আমার এত পছন্দ না, এই ভর্তাটা আমার অনেক পছন্দ। আমি অনেক সময় ফ্রোজেন করে রাখি এটা, এই পেস্টটা পটলের পেস্ট ফ্রোজেন করে রাখি, যখন ইচ্ছে তখন বানিয়ে খাই। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন, কারণ কিছুদিন পরেই হচ্ছে পটলের সিজন এবং অনেক কম দামে তখন পটল পাওয়া যাবে, আর আপনারা ঠিক এইভাবে ভর্তা করে খাবেন। আশা করছি সবাই পছন্দ করবে, কারণ এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে একদম অনেক অনেক স্বাদ হয়। আর যদি সাথে একটু লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই। তো কেমন লেগেছে এই ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমাকে জানালে আমি উৎসাহ পাব এবং আরও নতুন নতুন এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আর যারা হচ্ছে আমার পেজে ফলো দেওয়া নাই ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।